আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মায়াজাল ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে ভিডিও মেক করে সেগুলো ব্যবহার করার ফলে কেন কপিরাইট আসে না। তো ভিউয়ার্স, আপনি যদি এই বিষয়ে জানতে চান যে কিভাবে আপনিও মায়াজালের মতো ভিডিও অ্যাড করতে পারবেন বা ভিডিও মেক করতে পারবেন কোনো প্রকার কপিরাইট ছাড়াই, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো ব্যাস, প্রথমত যে কথাটি বলবো সেটা হচ্ছে, যদি আপনারা মায়াজালের অ্যাবাউট সেকশনে যান বা যদি আপনারা মায়াজালের কোনো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, তাহলে দেখতে পারবেন সেখানে কপিরাইট সোলড বলে একটা মেল দেওয়া থাকে। তো প্রথমত বলি যে যদি আপনি এরকম ফুটেজ অ্যাড করেন আপনার ভিডিওতে, মায়াজালের মতো বিভিন্ন ধরনের ফুটেজ আপনি অ্যাড করে থাকেন, তো সেজন্য কপিরাইট আসতে পারে। তবে যে কাজটি করতে হবে, প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার কপিরাইট প্রবলেমের জন্য মেল করার জন্য আপনার একটা মেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো কী করবেন, আপনি প্রথমত যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে একটি মেল অ্যাড্রেস দিবেন এবং মেল অ্যাড্রেসের উপরে আপনি লিখে দিবেন যে কপিরাইট প্রবলেম সলিউশন বা কপিরাইটেড সমস্যার সমাধানের জন্য বা কপিরাইট প্রবলেমের জন্য মেল করার জন্য আপনাকে, ঠিক আছে? যদি আপনি এই কথাটা লিখে দেন, তাহলে যে ব্যক্তি আপনাকে কপিরাইট দিতে যাচ্ছে সে ব্যক্তিটা আপনার ডিসক্রিপশন বক্সে যে মেলটা রয়েছে সেই মেলে আপনাকে মেল করবে যে আপনি হয়তো বা আমার ফুটেজটা ব্যবহার করেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে কপিরাইট দিতে যাচ্ছি। তো আপনি সেক্ষেত্রে কী করবেন, যে তাকে ক্রেডিট দিয়ে দিবেন বা কোনো কিছু বলে সে কপিরাইট থেকে মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? তো যদি আপনি মেল অ্যাড্রেস না অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু যে ওনার রয়েছে ভিডিওটা সে কিন্তু আপনাকে খুঁজে বের করতে পারবে না, তাহলে কিন্তু সে সরাসরি কপিরাইট দিয়ে দিবে। তো মায়াজাল কিন্তু সেম একই কাজ করে, তার ডিসক্রিপশন বক্সে একটি মেল অ্যাড্রেস অ্যাড করে থাকে এবং সেখানে কপিরাইট সমস্যার সমাধানের জন্য একটা মেল অ্যাড্রেস ব্যবহার করে সেখানে উপরে লিখে দেয় যে কপিরাইট সমস্যার জন্য তাকে মেল করার জন্য। তো তারপর কিন্তু সে কী করে, সেই মেলের মাধ্যমে সে কপিরাইট প্রবলেমগুলো সলভ করে থাকে। আপনিও চাইলে সেই কপিরাইট প্রবলেমগুলো এভাবে সলভ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে মেল অ্যাড্রেস অ্যাড করার মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা যদি মায়াজালের মতো ভিডিও এডিট বা ভিডিও মেক করতে চান, তাহলে অবশ্যই মেল অ্যাড্রেস ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনারা এরকম কাজ করতে পারবেন বা এরকম ভিডিও মেক করতে পারবেন, না হয় কিন্তু আপনাদের প্রতিনিয়তই কপিরাইটের প্রবলেম সম্মুখীন হতে হবে। তো যে বিষয়টি বললাম এটি মাথায় রাখবেন এবং একটি মেল অ্যাড্রেস অ্যাড করে দেবেন ডিসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। তো তুমি ভালো থাকুন, আল্লাহ হাফেজ।